नमस्कार बंधुरा, वेलकम टू क्रिप्टो नॉलेज बांग्ला। सो जरा आजकल दिन क्रिप्टो मार्केटे लसे रान कर जरा मार्केटे नतून एस तर मेनलि भिडियो बनानो। एचड़ाओ भिडियो लास्टे हमें समय मेम कॉइने इन्वेस्ट करा उचित हो किना से ही बेपारे आलोचना करब। तई भिडियो अवश्य शेष पर्त देखते थकूँ। एंड भिडियो शुरू करार आगे एक छोटो रिक्वेस्ट, आपनी जदि चैने सबसक्राइब ना थकें तो अवश्य सबसक्राइब कर। ताछाड़ा अपनी हमार टेलिग्रामे जॉइन करते पारें, ओखाने आमी क्रिप्टो मार्केट रिलेटेड समस्त न्यूज कॉल हिंट दिए थाकि, पुरोटाई फ्रीते, कोनो फीस बा चार्ज लागबे ना। डेस्क्रिप्शन लिंक देया आछे, ओखाने गिये जॉइन करते पारें। सो जारा छोटो बा रिटेल इन्वेस्टर जिनारा बेशिरभागी अल्ट कॉइने इन्वेस्ट करे रेखेछिलेन एंड भेबेछिलेन जे बिटकॉइनेर थेके अल्ट कॉइनेर पाम्प किन्तु बेशी देखाबे, आसले सेटा किन्तु होयनी। सो जबे थेके 2023 शुरू होयेछे बिटकॉइन किन्तु देखते गेले एकटा भालो प्रॉफिट दिए गेछे, माने प्राय 100% मतो प्रॉफिट दिएछे। देखुन बिटकॉइनेर सबचेये लोएस्ट प्राइस गेछे एबार $15,000 थेके एबं हाईते गेछे $31,000, माने बुझतेई पाच्छेन 100% मतो पाम्प देखिएछे। नेक्स्ट जदि अल्टकॉइनेर कथा बोली, अल्टकॉइन एखन किन्तु बटमेर मध्येई आछे एंड किछु अल्टकॉइन बटम थेके 30-50% मतो आपेओ गेछे। ताछाड़ा आरो किछु कॉइन आछे जारा एखन नतून भावे बटम तैरी करछे। अल्टकॉइनेर एमन अवस्था देखे इन्वेस्टाररा किन्तु बिरक्त एंड पैनिकेर मध्येई आछेन एंड किछु इन्वेस्टर तो एई मार्केट थेके बेरिये जाओयार कथाओ चिंता करछेन। देखुन क्रिप्टो मार्केटेर एई अल्टकॉइनके निये किन्तु कोनो ना कोनो झामेला लेगेई थाके। कखनो US थेके अल्टकॉइनके निये किछु अनाउंसमेंट करे दिच्छे, ताछाड़ा अन्यान्य देश थेकेओ क्रिप्टो एंड अल्टकॉइनके निएओ नेगेटिव सब ट्यूट करतेई थाके। एई सकल न्यूज देखे इन्वेस्टररा भयो पाच्छे एंड सबार मने स्वाभाविक प्रश्न आसछे जे एई मार्केटेर शेष पर्यन्त कि हबे, आदौ प्रफिट हबे नाकि आमादेर पोर्टफोलिओ आरो लसेर दिके रान करबे बा आमादेर पोर्टफोलिओ आरो लसेर दिके जाबे। सो आमि धरे निच्छि এই সকল ডাউট তাদের মধ্যেই আছে যারা বুল মার্কেটের সময় টপে কয়েন বাই করেছিলেন অ্যান্ড এখনও সেটা রিকভারি হয়নি, লসে রান করছেন। তাই এখন কি করবেন বা কি করা উচিত সেই ব্যাপারে কিছু কথা আপনার সাথে আমি শেয়ার করব অ্যান্ড চেষ্টা করব এই মার্কেট থেকে যেন আপনি লসে বেরোতে না হয়। দেখুন এই ক্রিপ্টো মার্কেটে সাধারণত যেটা হয়, এখানে যেসব রিটেল ইনভেস্টর অনেক দিন ধরেই লসের মধ্যে ঘোরাফেরা করে অ্যান্ড ইরিটেট হয়ে লসে সেল করে বেরিয়ে যাওয়ার কথা চিন্তা করে, কারণ ওনারা মার্কেটে আসার সময় নিজের কোনো নলেজ নিয়ে আসেনি, কারুর কথা শুনে মার্কেটে ইনভেস্ট করেছে অ্যান্ড শুনেছে যে ক্রিপ্টো মার্কেটে অল্প টাকা ইনভেস্ট করে কোটিপতি হওয়া যায়। এই সকল কথা মানুষের মুখ থেকে শুনে কোনো কিছু না বুঝে ইনভেস্ট করে লসে পড়ে যায় অ্যান্ড বেরোতে পারে না অ্যান্ড ওদের পোর্টফোলিও কমতে কমতে 70-80% পর্যন্ত লসেও আছে। আমি সবার কথা বলছি না, ম্যাক্সিমাম কিন্তু এমনটাই হয়। সো যারা লসে এখনও মার্কেটে টিকে আছেন ওনাদের বলবো, আপনাদের লসের দিন হয়তো এবার শেষ হতে চলেছে, কারণ মার্কেটের সবচেয়ে খারাপ থেকে খারাপ সময় আপনি কাটিয়ে এসেছেন। এবার মার্কেটে আস্তে আস্তে বুল সিজন শুরু হবে, এর জন্য আপনাকে হয়তো 2-3-4 মাস ওয়েট করতে হবে, কারণ 2023 মিডিলের বা শেষের দিকে এরকম একটা মিনি বুল রান হওয়ার চান্স কিন্তু আছে। তাই ওই টাইমে আপনার লস হয়তো রিকভারি হওয়া শুরু হবে অ্যান্ড যারা DCA করে রেখেছেন ওনাদের হয়তো 2x-5x পর্যন্ত প্রফিট হতে পারে। তাই যারা এখনও মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ওনাদের বলবো একটু ওয়েট করতে, একটু হোল্ড করতে, কারণ 2-3-4 মাসের পর আপনার যদি লস রিকভারি হয়ে যায় তখনই আপনি বেরিয়ে যেতে পারবেন। তাই একটু ওয়েট করুন, হয়তো আপনার লস রিকভারি হয়ে যেতে পারে। অ্যান্ড নেক্সট কথা হলো যে বিগ অল্ট সিজন কবে দেখা যাবে, মানে বুল রান কবে দেখা যাবে, যেখানে 20x-30x-50x পর্যন্ত প্রফিট পাওয়া যাবে, এমন বুল সিজন কখন আসবে? দেখুন এই প্রফিট যদি আপনি পেতে চান তাহলে আপনাকে 2024-25 পর্যন্ত ওয়েট করতে হবে। বিটকয়েনের হলমিংয়ের পর মার্কেটে বুল রান শুরু হওয়ার চান্স থাকে, তাই ওই টাইমের জন্য আপনাকে কিন্তু ওয়েট করতে হবে।
দেখুন, মার্কেটে যারা নতুন আসে তার মধ্যে 80% মানুষ কিন্তু বুল রান টাইমেই ইনভেস্ট করে, যখন মার্কেট হাইতে থাকে, অ্যান্ড তারপরে পরেই ওরা লসে চলে যায় অ্যান্ড মার্কেট থেকে বেরিয়ে যায়। তাই আপনি যদি 1-2 বছর ধরে মার্কেটে আছেন, তাহলে আর কিছু মাস হোল্ড করে রাখুন, লসে সেল করাটা কিন্তু ঠিক হবে না। এতদিন যখন ওয়েট করেছেন আর একটু ওয়েট করুন, কারণ আপনি ধরুন লসে সেল করলেন, তারপর মার্কেট একটা মিনি বুল রান দেখালো, তারপর তাহলে আপনার কিন্তু আফসোস করবেন। অ্যান্ড আরেকটা কথা, যেটা মেন কথা হলো, যে আমি তো জানি না আপনি কোন প্রজেক্টে ইনভেস্ট করে রেখেছেন, কিন্তু যারা ফান্ডামেন্টাল স্ট্রং কয়েনে ইনভেস্ট করেছেন, ওই সকল কয়েনকে হোল্ড করে আছেন, ওনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের লস রিকভারি হয়ে যাবে। আর যারা ভাবছেন এই সময় মার্কেটে ইনভেস্ট করা যাবে কি না, ওনাদের বলবো হ্যাঁ অবশ্যই করা যাবে, মার্কেট এখনও ডাউনে আছে, আপনারা DCO করতে পারেন, ওটা বেশি ভালো হবে। অ্যান্ড BTC ইনভেস্ট করার অভ্যাসটা এবার কিন্তু করে নিন, কারণ ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টার কিন্তু বিটকয়েনকে বাদ দিয়ে ওনারা ইনভেস্ট করেন, কারণ বিটকয়েনের দাম এত বলে কেউ ইনভেস্ট করার কথা ভাবে না। আপনাকে এত তো একটা বিটকয়েন কেনার কথা কেউ বলছে না, যেই পরিমাণ টাকাটা আপনি অল্টকয়েনে ইনভেস্ট করছেন বা মেমকয়েনে ইনভেস্ট করছেন, ওই পরিমাণ টাকাটাই আপনি বিটকয়েনে ইনভেস্ট করুন। আর যারা এই বিটকয়েনে ইনভেস্ট করছে না, এটা কিন্তু একদমই ভুল ডিসিশন। আপনার পোর্টফোলিওর 50% কিন্তু BTC থাকা উচিত, দিলেই আপনার লস তাড়াতাড়ি রিকভারি হবে। সো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, নেক্সট টাইম যাতে না হয় সেটাই চেষ্টা করবেন। বিটকয়েনে ইনভেস্ট করার অভ্যাসটা কিন্তু করে নিতে হবে আপনি যদি মার্কেটে লং টার্মের জন্য থাকতে চান। অ্যান্ড নেক্সট মেমকয়েনের যদি কথা বলি, মেমকয়েনের ব্যাপারে এখন মার্কেট কিন্তু মেমকয়েনের একটা হালকা ট্রেন্ড চলছে, সবাই পেপকয়েনকে নিয়ে লাফালাফি করছে। অ্যান্ড যারা এই সময় মার্কেটে এন্ট্রি নিচ্ছে, তারা কোনো কিছু না ভেবেই কিন্তু এই সকল মেমকয়েনে ইনভেস্ট করে দিচ্ছে। দেখুন, আমি বলছি না যে মেমকয়েন খারাপ, কিন্তু এখন আপনাকে পেপকয়েন থেকে দূরে থাকাই ভালো, কারণ এই কয়েন অলরেডি 100-150x পর্যন্ত প্রফিট দেখিয়েছে। তাই যারা অলরেডি প্রফিট নিয়েছেন ওনাদের তো অবশ্যই ভালো, কিন্তু নতুন করে ইনভেস্ট না করাই ভালো, মানে এই কয়েনে। অ্যান্ড এই পেপকয়েনকে দেখে আরও নিউ কয়েন মার্কেটে আসবে স্ক্যাম করার জন্য। আমি আগেই বললাম যে মেমকয়েনের একটা ট্রেন্ড চলছে, তাই এই দেখবেন যে পেপকয়েন কিলার, পেপকয়েন রাইডার, এরকম সব কয়েন কিন্তু নাম দিয়ে আসবে যে এটা পেপকয়েনের থেকে বেশি প্রফিট দেবে। তাই এই সকল কয়েন থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার পোর্টফোলিও সেফ থাকবে। অ্যান্ড কিছুদিন আগে এই বং কয়েন নামে একটা কয়েন এসেছিলো মেমকয়েন, ওটা নিয়ে সবাই লাফালাফি করছিলো, কিন্তু এখন দেখুন ওই কয়েনের কোনো পাত্তাই নেই। তাই আর একটা কথা আমি সবসময় বলি, যে কারুর কথা শুনে ইনভেস্ট করবেন না, আগে মার্কেট বুঝুন, ওই কয়েনের ব্যাপারে জানুন, ওই কয়েন কোন প্রজেক্টে কাজ করে, কেমন কাজ করে, সব কিছু ভালো করে ডিটেলসে জেনে নিন, তারপর ইনভেস্ট করার কথা ভাববেন। এই নয় যে আমি বলে দিলাম আপনি ইনভেস্ট করে দিলেন, সেটা কিন্তু একদমই করবেন না, আমি কেন কারুর কথা শুনেই করবেন না। সো তাহলে আজকে এই পর্যন্তই, আই হোপ ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন।